সিপিআইএম কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। গতকাল রাজ্যের 108টি পৌরসভা সহ নদিয়ার 10টি পৌরসভায় ভোট গ্রহণ হয়। ভোটের দিন একাধিক জায়গায় বুথ দখল সহ ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন বিরোধীরা। এই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেন বিজেপি সমর্থকরা। এবার ভোটের দিন শান্তিপুরে সিপিআইএম কর্মীর বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিত্যানন্দ পাড়ায় সিপিআইএম কর্মী বাসুদেব বিশ্বাসের বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। বাসুদেব বিশ্বাসের স্ত্রী জানান, ভোট প্রায় শেষের দিকে এমন সময় হঠাৎ পাড়ার কিছু তৃণমূল কর্মী, যাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক, তারাই হঠাৎ এসে পড়ে, কাকা এ কাজটা ভালো করল না, এরপর লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করে ট্যাপকল, টিনির দরজা, আয়নার কাঁচ, ভয়ে গ্রিলে তালা দিয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই পরিবারের সদস্যরা। যদিও এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি বলে জানা গেছে। কারা এসেছিল? আমি জানি না কারা এসেছিল, কি কারণে আমি বুঝতেই পারছি না কি কারণে। আপনারা কি কোনো দলের সমর্থক? কোনো আমরা তো নিশ্চয়ই দল করি। হ্যাঁ, কোন দলের সমর্থক? আমরা শিবসেনা। আর কারা এসেছিল? আচ্ছা, তাদের পাড়ারই কি বাইরের? পুলিশে জানিয়েছেন? থানা আমার কাছে তো ফোন নেই, আমি জানি না কি করেছে। এখনো পর্যন্ত এসেছে পুলিশ? নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।